আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই প্রেজেন্ট আছো? জি ম্যাম, ম্যাম আসতে স্যার। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা ঠিক আছে, তাহলে ক্লাস স্টার্ট করি। আমাদের আমি তোমাদেরকে সরাসরি নাম দিতে বলেছিলাম, তোমরা সবাই তো তা করো নাই। হ্যালো, মিস জি, মিস আচ্ছা, তোমরা পার্টিসিপেন্টস তো এখানে 24 দেখছি। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করি, যারা আসবে তারা আবার ম্যাম আপনি কি অসুস্থ? অসুস্থ, আজকে রোজা আছি তো। ও আচ্ছা, ওকে, দেখো ওই যে আমি যে আমি যে যেটা শেয়ার করেছি এটা দেখা যাচ্ছে তো ভালোভাবে? জি মিস। আচ্ছা, আমাদের ম্যাডাম একটু জুম করলে ভালো ছিল। জুম করলে ভালো ছিল। এখন ওকে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভিং মেথড যেটা, আমরা জানি যে যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় দেন ইট হ্যাজ এ সলিউশন, এবং সলিউশনটা আমরা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, হুইচ ইজ দ্য জেনারেল ফর্ম অফ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু জিরো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো মেথড আমরা শিখছি। গত ক্লাসে সলভ মেথড অফ গ্রুপিং নিয়ে ডিসকাস করেছি, আজকে আমরা করবো স্ট্যান্ডার্ড মেথড নিয়ে। আমরা তোমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে এটার একটা ডেফিনিশন দিয়েছিলাম, যে যে কোনো ইকুয়েশনকে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি এমন একটা এমন একটা ফাংশন খুঁজে বের করব যা যে ফাংশনের টোটাল ডেরিভেটিভটা ওই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা যাবে, তখন আমরা তাকে ওই ডিফারেনশিয়াল মানে ওই ইকুয়েশনটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি। একটা এক্সপ্রেশন কে যেমন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই জিরো, এটা কখন এক্সাক্ট হবে আমরা শিখেছিলাম, যে যেহেতু আমরা এখন এক্সপ্রেশনটা এক্সাক্ট কিনা আগে জানবো, আমরা তখন আমরা বলেছিলাম যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে তখনই যখন আমরা একটা টু ভেরিয়েবল, যেহেতু এটা টু ভেরিয়েবল ফাংশন, উই হ্যাভ টু ফাইন্ড এ টু মানে টু ভেরিয়েবল টু ভ্যারিয়েবলের একটা এক্সপ্রেশন, সুতরাং উই নিড টু ফাইন্ড দ্য টু ভ্যারিয়েবল ফাংশন এফ অফ এক্স ওয়াই সাচ দ্যাট দ্য টোটাল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দ্য টোটাল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই কার সমান হবে, ইজ ইকুয়ালস টু দ্যাট এক্সপ্রেশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু জিরো সমান হবে। আমাদের এখানে দেখো ফাংশনটা আমি বলেছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই ডি এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ডি ওয়াই ইকুয়ালস টু জিরো। সুতরাং আমি আগেই বললাম যে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম এম ইকুয়ালস টু এবং এন ইকুয়ালস টু বের করার পর ডেল এম ডেল ওয়াই এবং ডেল এন ডেল এক্স এটা বের করতে হবে, যদি এটা সমান হয়ে থাকে তখন আমরা এক্সাক্ট বলবো, তারপর আমরা যাব যে আমাদেরকে কোন মেথডে যেতে হবে, আমাদেরকে আমরা কি গ্রুপিং মেথডে যাব না স্ট্যান্ডার্ড মেথডে যাব, কোশ্চেনে উল্লেখ থাকলে আমরা ওই অনুযায়ী যাব। আমি আজকে তাহলে কি ডিসকাস করব, স্ট্যান্ডার্ড মেথডে। আচ্ছা, আজানটা শেষ হলে আমি আবার কন্টিনিউ করব।
ओके তাহলে আমরা কি বললাম যে আমরা del m by del y equals to যখন del n by del x এটা দেখতে পারব ইকুয়াল সমান হবে তখন আমরা এক্সাক্ট বলবো এবং তারপর আমরা সলিউশন মেথডে যাব আইদার দা গ্রুপিং মেথড অর দা স্ট্যান্ডার্ড মেথড আজকে ডিসকাশনটা হবে স্ট্যান্ডার্ড মেথডের জন্য দেখো স্ট্যান্ডার্ড মেথড বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাংশন f(x,y) এই টু ভেরিয়েবল ফাংশন f(x,y) কে আমাকে ফাইন্ড আউট করতে হবে এখন আমরা জানি যে যে কোনো একটা ফাংশনের টোটাল ডেরিভেটিভটা যদি তোমাদের ওই এক্সপ্রেশনের সমান হয় mdx + ndy = ndy এই এক্সপ্রেশনের যদি সমান হয় তখন আমরা বলতে পারি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বা ওই এক্সপ্রেশনটা এক্সাক্ট সো যেহেতু তুমি প্রুফ করে তুমি একটু আগেই যে ওয়ার্কটা করা হয়েছে ওই ওয়ার্কটাতে বলা হচ্ছে যে এই দুটো সমান হওয়ার কারণে del m del y equals to del n del x সমান হওয়ার কারণে যেহেতু এক্সাক্ট সুতরাং এখন তুমি বলতেই পারো যে যে কোনো ফাংশন যেহেতু আমরা জানি না আরবিটারিলি আমরা বলে বললাম যে let f(x,y) be the ফাংশন দ্যাট ফাংশন যার টোটাল ডেরিভেটিভ কার সমান হবে এই m dx + n dy এর সমান হবে তাই যদি হয় তাহলে টোটাল f(x) এর টোটাল ডেরিভেটিভ কে কিভাবে লেখো del f del x into dx মানে dx প্লাস del f del y dy তাহলে del f এখন dx এর কোএফিসিয়েন্ট গুলোকে যদি ইকুয়েট করি তাহলে del f by del x equals to হবে m x y which is equals to 3x square plus 4x y এইটুকু ক্লিয়ার কিনা জিমিস ম্যাম আরেকবার ম্যাম আরেকবার বলবো আমরা বলছি যে আমরা যখন এক্সাক্ট প্রুফ করতে পেরেছি তখন আমরা জানি যে বাই দ্য ডেফিনিশন অফ এক্সাক্ট আমরা এমন একটা ফাংশন পাবো যার টোটাল ডেরিভেটিভ তোমাদের এই এক্সাক্টের যে যে সরি যে এক্সপ্রেশনটা আছে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই তার সাথে আমরা তার সমান হবে তাহলে যদি সমান হয় দুটো ইকুয়েশন যখন সমান হয় তাহলে আমরা তখন ইকুইট করি বোথ সাইডস এ ইকুইট করলে ডিএক্স কে ডিএক্স এর কোএফিসিয়েন্ট যদি ইকুইট করি তাহলে ডেল এফ বাই ডেল এক্স সমান এম এক্স হয়ে যাবে আর সবাই বুঝতে পারছে না আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমি ম্যাডাম 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 ইকুয়েশন 2 নাম্বারটা কেমনে আসছে ইকুয়েশন 2 নাম্বার এন্ড 3 নাম্বারটা ওই যে দেখো ওখানে বলা আছে না যে আমি বলছি যে সিমস ডেল এম বাই ডেল ওয়াই এই যে সলভ হেয়ার এম এন লিখেছি ডেল এম ডেল ওয়াই লিখেছি ডেল এন ডেল এক্স লিখেছি তারপর কি বলছি এই দিকে 1 টা কিন্তু তোমরা ইগনোর করো হ্যাঁ এই যে লেফট সাইডে যে একটা 1 এম এইচ আছে এটাকে ইগনোর করে এটা পড়ার দরকার নাই সিন্স ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স দা ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 ইজ এক্সাক্ট নাও যেহেতু এক্সাক্ট উই মাস্ট ফাইন্ড f(x,y) সাচ দ্যাট এখন f(x,y) এর টোটাল ডেরিভেটিভটা তোমরা খাতে লেখো তো f(x,y) কে যে কোনো ফাংশনের টোটাল ডেরিভেটিভ কি লিখবে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x ইনটু dx প্লাস
partial derivative with respect to y into dy. তাহলে এখন যদি বলি যে এই টোটাল f of x এর টোটাল ডেরিভেটিভটা তোমার m dx plus n dy এর সমান হবে তাহলে বোথ সাইডস থেকে dx এর কোএফিসিয়েন্ট যদি ইকুইট করো দেন উই ফাইন্ড দা ইকুয়েশন নাম্বার 2 এন্ড দেন ইকুয়েশন নাম্বার 3 ইউ ক্যান ফাইন্ড এন্ড মাস্ট বি অফ কোর্স ইয়েস ম্যাম বুঝছি বুঝছি বুঝছো আচ্ছা ইয়েস ম্যাম আচ্ছা ওকে গুড থ্যাংক ইউ তাহলে এখন কি করতে হবে আমরা দেখো দুটো ইকুয়েশন পেয়েছি তাহলে আমরা যদি ইকুয়েশন নাম্বার 2 কে ফ্রম 2 কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো ডেরিভেটিভ কে ডিএফ যেমন dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় x হয় ইয়েস ম্যাম f of x হয় dx তার ইন্টিগ্রেশন যদি করি তাহলে f পাবো f of x হয় পেয়ে গেলাম দুই নাম্বার ফ্রম 2 আমরা ইন্টিগ্রেট ফ্রম 2 তুমি লিখতে পারো ইন্টিগ্রেট বোথ সাইডস এই কথাটা তোমরা খাতায় লিখতে পারো তাহলে মনে থাকবে f of x y equals to দেখো 3x ইন্টিগ্রেশন সাইন দিয়েছি এবং যেহেতু এটা টু ভেরিয়েবল ফাংশন বাট উই x উই ইন্টিগ্রেট জাস্ট দা x ভেরিয়েবল x এই জন্য আমরা এখানে কিন্তু টোটাল ডেরিভেটিভ এর সাইন কে ইউজ করতে পারবো না সব সময় মনে রাখতে হবে একাধিক ভেরিয়েবল যদি থাকে তুমি যখন একাধিক ভেরিয়েবল থাকলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z বাট যখন যেমন f of x = x স্কয়ার এটার পার্শিয়াল ডেরিভেটিভও যা টোটাল ডেরিভেটিভও তা সেই জন্য আমরা সব সময় সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে সরাসরি টোটাল ডেরিভেটিভ সাইনটা ইউজ করি সো এখানে আমি del x লিখব del x এখন ইন্টিগ্রেট করলে কি হয় এটা তোমরা সবাই জানো স্পষ্ট বুঝতে পারছো যে দিস ইজ এক্স কিউব প্লাস টু এক্স স্কোর ওয়াই প্লাস এখন আমরা জানি যে ইনডিফিনাইট ইন্টিগ্রালের সময় আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি তাহলে এই কনস্ট্যান্ট কি হবে এটি কি অনলি দা কনস্ট্যান্ট পিওর কনস্ট্যান্ট হবে না ফাংশন অফ ওয়াইও হতে পারে ফাংশন অফ ওয়াই ম্যাম পার্শিয়াল ডিফারেনশিয়েশনের জন্য হ্যাঁ ওয়াই কনস্ট্যান্ট কনস্ট্যান্টও হতে পারে বাট এফ অফ ওয়াই যখন কনস্ট্যান্ট হবে তখন আর সমস্যা নাই কিন্তু এটা কখনো ফাংশন অফ এক্স হতে পারবে না কারণ ফাংশন অফ এক্স থাকলে ওই ফাংশনটা কি হতো এম এর ভিতরেই থাকতো ইয়েস ম্যাম সুতরাং এটাকে অবশ্যই লিখতে হবে দিস ইজ ফাই অফ ওয়াই যে নোটেশনই ইউজ করো বাট দিস ইজ দা ফাংশন অফ ওয়াই অর পিওর কনস্ট্যান্ট কিন্তু কখনোই এটা নেভার বি এক্স ফাংশন অফ এক্স হবে না হবে না গুড এখন এটাকে যদি আবার তুমি ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ওয়াই তাহলে আমরা কি পাবো এক্স কিউব থেকে কিছু পাবো না যেহেতু এটা কনস্ট্যান্ট আমরা সেকেন্ড টার্ম থেকে আমরা পেয়ে যাবো 2x স্কয়ার আই আর 5y কে যেহেতু তুমি জানো না কি ওই জন্য ডেরিভেটিভের সাইনে লিখে দিলাম d বাই dy 5y ইয়েস ম্যাম এখন দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা মিস আবার বলেন এই জায়গাটা আমি বুঝি নাই ফ্রম 2 থেকে ফোর আচ্ছা ফ্রম 2 হ্যাঁ আমরা যেহেতু এখন আমাদের আসলে কাজ কি টার্গেট হচ্ছে f of x x y কে খুঁজে বের করা তাহলে f of x y কে খুঁজে বের করলে উপরে 2 থেকেই বলো বা 3 থেকেই বলো তুমি ইন্টিগ্রেশন করলে f of x y পেয়ে যাবে এখন যদি তুমি লাইক করো 2 কে ইন্টিগ্রেশন করতে তাহলে 2 কে করবে যদি 3 কে লাইক করো তাহলে 3 কে করবে যে কোনো দুটো থেকে একটাকে ইন্টিগ্রেশন করলেই এটা হয়ে যাবে বাট ইন্টিগ্রেশন যখন করবে সেটা তোমাকে মনে রাখতে হবে যেমন এই 2 কে তুমি ইন্টিগ্রেশন অফ ডেল ওয়াই লিখতে পারবে না এটাকে যেহেতু এটি যে ফাংশন অফ এখানে দেখো পার্শিয়াল ডেরিভেটিভস ডেল এম বাই ডেল এক্স আছে সুতরাং এটাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স এবং এটা যেহেতু টু ভেরিয়েবল ফাংশন সুতরাং এটা হয়ে যাবে পার্শিয়াল ডেরিভেটিভের ডিএক্স ফর্মটা তাহলে এখন ইন্টিগ্রেট করে তুমি কি পাবা এখান থেকে এটাই পেলাম কিন্তু যে কনস্ট্যান্টটা ইউজ করবে সেটা কি পিওর কনস্ট্যান্ট হবে না ফাংশন অফ ওয়াই হতে পারে দুটোই হতে পারে আমরা ওটাকে পরে ফাইন্ড আউট করব যে হোয়াট ইজ দিস এবং এই এফ ফাই অফ ওয়াই কে বের করতে পারলি তুমি যে ফাংশনটা খুঁজে বের কর মানে খোঁজার জন্য যেটা তোমার যেটা টার্গেটটা ছিল যে মেইন টার্গেটটা কি এফ অফ এক্স ওয়াই কে খুঁজে বের করা সেই এফ অফ এক্স ওয়াইটা তুমি পেয়ে যাবে সো আমি এই 4 পর্যন্ত যখন ক্লিয়ার হয়েছে তখন আমি কি করলাম আমি যেহেতু আমার ফাই ওয়াই কে খুঁজে এখন বের করতে হবে
সেই জন্য এই ফাংশনটাকে আরেকটা টুলস দেখো আমার অ্যাবসেন্ট হয়ে আছে, আমি এটাকে এখনো কাজ করিনি, তিন নাম্বার টুলসটাকে ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার ডি ওয়াই। এখন তুমি যে এফ অফ এক্স ওয়াই কে পেয়েছো এটাকে যদি ডেরিভেটিভ করে দাও উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে এটা সমান ওই টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই কথাটা লিখতে পারো। ওই কাজটাই আমি করেছি। আমি কি করেছি, নতুন যে আমরা এফ অফ এক্স ওয়াই কে, তার মানে ইকুয়েশন ফোর কে আমি ডেরিভেটিভ করেছি, ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু ওয়াই। তার নাম দিলাম ফাইভ। তারপরে বলছি সিন্স দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়ান ইজ এক্সাক্ট, আমরা জানি যে ওই যে প্রথমে যেমন বলেছিলাম যে টোটাল ডেরিভেটিভ এর ডেল এফ বাই ডেল এক্স টা হলো এম এর আকার, আর ডেল এফ বাই ডেল ওয়াই টা তাহলে কার আকার, কার সমান, এন এর আকার, এবং এন মানে কি উপরে লিখেছো এন টু এক্স স্কয়ার প্লাস টু ওয়াই। তাহলে এই যে নতুন যেটা পেয়েছো টু এক্স স্কয়ার প্লাস ডি বাই ডি ওয়াই ফাই অফ ওয়াই, এটার সাথে যদি এই দুটোকে সমান করো তাহলে দেখো একটা ফাংশন ক্যান্সেল হয়ে যায়, টু এক্স স্কয়ার বাদ পড়ে যায়, থাকে কে তাহলে d by dy phi of y সমান 2 of y, only 2 y থাকে, 2 y, হ্যাঁ, যেটা 2 x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, সুতরাং only you have d by dy phi of y equals to 2 y, therefore এখন আবার ইন্টিগ্রেট করো, কারণ তোমরা জানো যে ডেরিভেটিভ এর কোন একটা ফাংশনের যদি ডেরিভেটিভ ফর্ম থাকে তাকে ইন্টিগ্রেশন করলে আমরা ওই ফাংশনটা পেয়ে যাই, পেয়ে যাব। phi of y মানে কি, y স্কয়ার প্লাস সমান তুমি এখন বলে দাও যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি নট, সি নট, এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যখন স্ট্যান্ডার্ড মেথড বলে তখন আমরা একটা ফাংশনকে খুঁজে বের করি, টোটাল টু ভেরিয়েবল একটা ফাংশনকে খুঁজে বের করব, যে ফাংশনটা টোটাল ডেরিভেটিভ করলে আমাদের এম ডিএক্স প্লাস এম ওয়াই এই এক্সপ্রেশনের সমান হয়। তারপরে ওখান থেকে স্টেপ বাই স্টেপ দেখো প্রতিটি স্টেপ একের পর এক চলে আসছে, এই জন্য আগে ম্যাম আই হ্যাভ আ কোশ্চেন বলেন ম্যাম, 2y dy কে যখন আমরা ইন্টিগ্রেশন করছি তখন তো 2/3 y স্কয়ার আসার কথা ম্যাম, কিন্তু এখানে তো y স্কয়ার প্লাস c নট, এই জায়গাটা একটু, আচ্ছা তুমি তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে যে 5y equals to y স্কয়ার প্লাস c নট তুমি ক্লিয়ার না, তো ওকে গুড, তুমি আগে ডিফারেন্সিয়েট করে দেখো না ওই লাইনটা পাওয়া যায় কিনা, যে লাইন থেকে তুমি এটা লিখেছো ওই লাইনকে, হ্যাঁ ব্যাকওয়ার্ড মেথডে যাও ম্যাম, এখানে ডিফারেনশিয়েট মানে কি ইন্টিগ্রেশন, আমাদের যে ডিফারেনশিয়েট ডি বাই ডি ওয়াই ফাই ওয়াই ইকুয়ালস টু টু ওয়াই আছে, এখন আমি লিখতেছি এফ ওয়াই, তার মানে কি এটাকে ইন্টিগ্রেট করে ফেলেছি, ইন্টিগ্রেট না করে ফাই ওয়াই পাবো না তো, এবং সেই কারণে ও ইয়েস ম্যাম, ইয়েস স্যার ম্যাম, ইয়েস ম্যাম, হ্যাঁ কেয়ারফুলি দেখতে হবে এবং বুঝতে হবে, সাথে সাথে সব সময় মাথাকে সজাগ রাখতে হবে যে কোথা থেকে কি করছি কেন করছি, বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবো, এটা তোমাদের ম্যাডাম রাইট আছে, কিন্তু ম্যাডাম বলো 5 নাম্বার ইকুয়েশন একটু ঝামেলা হচ্ছে, এখানে ওই যে 2x স্কয়ার পরে যেটা লিখছেন এটা আমটা কই থেকে আসছে আমার বুঝতে না, আমরা লিখেছি কি 2x স্কয়ার প্লাস 2y, আর এটা প্রথমে তুমি ডেল এফ বাই ডেল ওয়াই সমান 2x স্কয়ার, ওই যে চার কে ডিফারেন্সিয়েট করে এই লাইনটা পেয়েছো, ঠিক আছে পাঁচ পেয়েছি কোথা থেকে, ইকুয়েশন নাম্বার 5 পেয়েছি কোথা থেকে, চার থেকে না, ও আচ্ছা ম্যাডাম চার থেকে, আমি তিন থেকে বুঝছি ম্যাডাম, এখন ক্লিয়ার হয়েছে, জি ম্যাডাম, আচ্ছা তাহলে এখন ছিলাম কোথায়, 5 ওয়াই নিয়ে কোশ্চেন ছিল, এই 5 ওয়াইটাও বুঝে গেছে, জিনিস সবাই কি বুঝতে পেরেছো,
জি ম্যাম জি ম্যাম বুঝছি ম্যাম জি ম্যাম বুঝছি ম্যাম আচ্ছা তাহলে এখন কি এখন কোথায় যাব আমরা আমরা f of x y কে খুঁজে বের করছিলাম রাইট তাই তো ইয়েস ম্যাম আচ্ছা দেখি তোমাদেরকে একবার দেখে নিই কারা কারা আছে ওকে তাহলে নেক্সটে কি হলো আমরা phi y কে খুঁজে বের করলাম এবং f of x y এর জায়গায় phi এর মানটা পুট করে দিলাম দেন f of x y becomes x cube plus 2x square y plus y square plus c0 বা c0 এখন একটা থিওরেম আছে যে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন কে যে ফাংশনের আকারে লেখা যায় ওই এক্সপ্রেশনটাকে বা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এমন জন্য এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এমন একটা ফাংশন আমরা খুঁজে পাব যার টোটাল ডেরিভেটিভ হবে ওই এক্সপ্রেশনের সমান তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে কে f of x y equals to f of x y equals to c একটা যেহেতু আমাদের ইকুয়েশনটা ছিল ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি আমরা প্রথম ক্লাসেও বলেছি যে এর জেনারেল সলিউশন হবে যেটা সেটা একটা কনস্ট্যান্ট থাকবে যতটা অর্ডার হয় জেনারেল সলিউশনে কনস্ট্যান্ট ততটা থাকে আমাদের যেহেতু এখানে ফার্স্ট অর্ডার সুতরাং আমরা কনস্ট্যান্ট কয়টা পাবো একটা পাবো একটা পাবো সো ওই f of x y কে যদি এখন শুধু c1 বলো তাহলে এটা তোমাদের সলিউশন হয়ে যাবে এখন তোমরা যদি f of x y বের করে পরের লাইনটা না লেখো তাহলে কিন্তু সলিউশন হবে না সুতরাং তোমাদের মার্কস কিন্তু কাটা যাবে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট হেন্স এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন ইজ f of x y ইকুয়ালস টু c1 কেন বললাম ওয়ান প্যারামিটার না ফ্যামিলি কেন বললাম ওয়ান প্যারামিটার বিকজ ইউ হ্যাভ দা ওয়ান কনস্ট্যান্ট বাট বিভিন্ন মানের জন্য তোমার ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে এই সি ওয়ান এর মান বিভিন্ন হবে সেই জন্য এটা একটা ফ্যামিলি অফ কার্ভস পেয়ে যাবা সো ওয়ান আমরা এটাকে বলবো যে হেন্স এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন ইজ এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সি ওয়ান দ্যাট ইজ এফ অফ এক্স ওয়াইটা কি x cube plus 2x square y plus y square plus c naught equals to c1 constant গুলো কে যদি একদিকে নিয়ে যে নতুন একটা constant দিলাম এবং this is the solution of one and complete the method of standard standard method টা complete হয়ে গেল yes, and কে কে বুঝতে পারো নাই এটা বললে হাত তুললে আমি বুঝতে পারতাম চেহারা দেখে বুঝতে পারতাম এখন তো এগুলা কিছুই বোঝার কায়দা নাই সুতরাং তোমরা ম্যাম একটা প্রশ্ন ছিল বলেন যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট না হয় তাহলে তার কি সলিউশন আছে আল্লাহ এটা প্রথম দিকের কথা রে বাবা ক্লাসটা যখন প্রথম শুরু করি তখনই বলেছি যে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট না হয় দেন ইউ হ্যাভ নো সলিউশন লিখে রাখো খাতায় এটা বলেছি না আমি বলতে চাচ্ছি যে এই দুটো মেথড স্ট্যান্ডার্ড আর রুটিন মেথড এই দুটো মেথড শুধুমাত্র ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রির জন্য প্রযোজ্য ইয়েস ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি আমরা এখন যত টাইপ অফ ডিফারেনশিয়াল ডিফারেন্ট টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ক্লাস করব কয়েকটা এবং আমরা দেখব প্রত্যেকটার ওয়ার্কিং মেথড আলাদা যেমন যেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন কে দিয়ে তুমি এই ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি করা যাবে না করা যাবে কিন্তু তখন হবে কি আর আরেকটু কঠিন আকার চলে যাবে সিম্পল ওয়েতে আমরা সলভ করতে পারবো না এই জন্য আমাদেরকে প্রথমে টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন টাইপের এটা বুঝতে হবে আমরা যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়ার পর সাথে সাথে নিচে বলে দিই দিস ইজ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেমন আমি আজকে যেটা
এই মানে চার পাঁচটা ক্লাস নেওয়া হয়ে গেল, সবগুলোই আমি ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে ক্লাস নিয়েছি। তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়ার সাথে সাথে নিচে লিখে দিবে দিস ইজ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন আমি শিখাবো লিনিয়ার সেপারেবল বার্নলি এই জাতীয় টাইপ ডিফারেন্ট টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখবো, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ বুঝেই তুমি নিচে লিখে দিবে দিস ইজ লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর দিস ইজ সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর দিস ইজ বার্নলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন লিখে দিবে? কারণ ওইটা লেখার সাথে সাথে তোমার মাইন্ডে স্ট্রাইক করবে যে আমাকে কোন মেথডে যেতে হবে, লিনিয়ার এর মেথডে। সেপারেবল হলে কোন মেথডে যেতে হবে? সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন যে মেথডে সলভ করে সেই মেথডে। একটার মেথড আরেকটার সাথে মিক্স আপ করা যাবে না। প্রত্যেকটা টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ইউ হ্যাভ দ্য টাইপ অফ সলিউশন, সো সবগুলো মনে রাখতে হবে যে এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। ফার্স্ট অর্ডারের জন্য কয়টা আছে? দুটো আছে, একটা স্ট্যান্ডার্ড মেথড আর একটা হচ্ছে গ্রুপিং মেথড। স্ট্যান্ডার্ড মেথডটা নিয়ে আজকে আলোচনা করছি, গ্রুপিং মেথড নিয়ে তোমাদেরকে আগে বলা হয়েছে, তারপরে অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে, এগুলো সব প্র্যাকটিস করো। এবং যেটা গ্রুপিং মেথডের যে অঙ্কগুলো দেওয়া হয়েছিল, প্রবলেমগুলো যেগুলো দিয়েছিল দেওয়া হয়েছিল, তোমরা এখন এটা স্ট্যান্ডার্ড মেথড অ্যাপ্লাই করো, তাহলে এই যে কতগুলো অঙ্ক হয়ে গেল, প্র্যাকটিসটাও বেশ শক্ত হয়ে গেল, স্ট্রং হলো, যেটা তোমাদেরকে তোমাদেরকে হেল্প করবে ভালো নাম্বার পাওয়ার জন্য। সুতরাং অবশ্যই চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, বুঝতে হবে। শুধু ক্লাস করলাম আর থুয়ে দিলাম সেটা হবে না। হ্যাঁ বা ক্লাস ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন, অনেক কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই ম্যাম। এই যে f of x y is equal to c1 লিখলাম ম্যাম, এটা ম্যাম এই লাইনটা ম্যাম বুঝি নাই ম্যাম, মানে এই লাইনটা ম্যাম একটু বুঝিয়ে দাও আরেকবার। অবশ্যই যাবে, হেন্স এ ওয়ান প্যারামিটার, এটা একটা থিওরেম। হ্যাঁ থিওরেম বলছে যে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় এবং আমরা যদি এমন একটা ফাংশনকে খুঁজে বের করতে পারি যার টোটাল ডেরিভেটিভ ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেফট সাইডের যে এক্সপ্রেশন তার সমান হয়, তখন তুমি একটা ওয়ান প্যারামিটার সলিউশন পাবা। এই থিওরেমটা বলা আছে, সুতরাং এটা সত্য, এটা প্রুফও আছে বইয়ে, বাট আমরা অনার্স এর স্টুডেন্টদের জন্য ওই প্রুফটা করাই, তোমাদের জন্য এগুলা করাই না। তো এটা থিওরেমই যে যখন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তোমরা কোন একটা ফাংশনের টোটাল ডেরিভেটিভ এর সাথে কম্পেয়ার করবে এবং এটা যদি টোটাল ডেরিভেটিভ কম্পেয়ার করা মানে সমান যদি হয়, ইফ ইফ দ্য এক্সপ্রেশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু জিরো ইজ ইকুয়াল, সরি জিরো না, ইজ ইকুয়াল টু দ্য টোটাল ডেরিভেটিভ অফ এ ফাংশন এফ অফ এক্স ওয়াই, then we have a one parameter solution which is f of x y equals to c1. এই থিওরেম অনুযায়ী আমরা f of x y কে পাওয়ার সাথে সাথে f of x y তুমি পাবা না যদি না ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাহলে কি লিখবো? f of x y equals to c1 লিখবো এবং পরে আগের কনস্ট্যান্ট আর নতুন যে কনস্ট্যান্ট এই দুটোকে এক করে সি লিখলাম। তুমি চাইলে ওই যে আমরা ফাইভ ওয়াই কে যে ওয়াই স্কয়ার প্লাস সি জিরো লিখেছি এটা না লিখলেও পারতে, কিন্তু আমরা যেহেতু ছোট থেকে যে মানে ওয়ার্ক করে আসি যে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালের জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, এখানেও আমরা করলাম। এখন বলো যে তাহলে আপনি একবার বলেন করবো, একবার বলেন করবো না, এটা কেমন কথা? যেমন ধরো তোমরা কনস্ট্যান্টে যদি সি সি জিরো কে জিরো বসাও তাহলে শুধু সিয়ন থাকে না জিমিস? হ্যাঁ জিমিস। আচ্ছা যদি সি জিরো জিরো না বসায় সিয়ন মাইনাস সি জিরো সমান একটা কনস্ট্যান্ট না জিমিস? ঠিক কথা, ঘুরে ফিরে যেভাবেই পার ওখানে বসালেও একটা কনস্ট্যান্ট পাবো, না বসালেও একটা কনস্ট্যান্ট পাবো। এবং এটা কি? এটা এটা একটা ওয়ান প্যারামিটার সলিউশন ম্যাডাম। বলো, দুই নাম্বার দিন যে লেকচার ছিল ওটার হোমওয়ার্ক যেগুলো দিছিলেন ওখানে একটা দুই নাম্বার যেটা হোমওয়ার্ক আর কি, ওইটা হচ্ছে সূত্র দিয়ে আমি মিলাইতে পারছি এটা এক্সাক্ট, কিন্তু ওই যে ফাংশন বের করে যে রকম ওটা ওয়াই এর জন্য একটা ফাংশন আসতেছে এক্স এর জন্য একসাথে মিলাইতে পারতেছি না, আরেকজনেরও সেম প্রবলেম হচ্ছে, ওটা কি জানতে চাইছিলেন? এখন তো আমার কাছে তো ওই সলিউশনটা নাই, তোমরা কোশ্চেনটা এখন যে স্ট্যান্ডার্ড মেথড বুঝানো হয়েছে তো আমি আশা রাখি এখন তোমরা পারবা, যেহেতু ওটা তোমরা
থিওরিটিক্যালি প্রুভ করেছো যে ওইটা এক্স্যাক্ট, সুতরাং এখন একটা ফাংশন অবশ্যই পাবা। এই যে যেমন এতগুলো স্টেপ করার পর ফাংশনটা পাবা, এক লাইনে তো পাবা না। আর একটা কিভাবে ফাংশনটা পাবো, ওই যে যারা গ্রুপিং মেথড করতে পারে, চট করে গ্রুপিং মেথড যারা করতে পারে তারা বুঝে ফেলবে যে এই ফাংশনটা কি। তুমি যদি গ্রুপিং মেথডে এই প্রবলেমটা সলভ করো তাহলে সলিউশন এটাই পাবা। হ্যাঁ, এই জন্য এখন যতগুলো প্রবলেম দেওয়া আছে আগের গুলো এবং এই নতুন, আর নতুন দেখো নিচে একটা কোশ্চেন নাম্বার 1 বলে বলেছি বাই স্ট্যান্ডার্ড মেথড বলেছি, কিন্তু তোমরা দুই মেথডই এটাকে ট্রাই করবা, গ্রুপিং মেথডও করবা এবং স্ট্যান্ডার্ড মেথডও করবা, এবং আগের প্রবলেম গুলো গ্রুপিং মেথডও এবং স্ট্যান্ডার্ড মেথডও করতে থাকবা। তাহলে যে মেথডই বলি না কেন তোমরা দুটো ওয়েতে যে কোনো একটাকে করতে পারবে। এই মেথডটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এবং প্রত্যেকটা স্টেপ একের পর এক করে ফাইনালি ইউ ক্যান ড্রাইভ দ্য সলিউশন। আর গ্রুপিং মেথড এক লাইনেও তুমি করতে পারো গ্রুপিং মেথডে, সুতরাং ওখানে ভুল হওয়ার পসিবিলিটি বেশি বাট টাইমটা সেভ হয়। আর এখানে টাইমটা একটু লাগে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি একেবারেই কম যদি স্টেপগুলো বুঝে বুঝে সুন্দরভাবে করা যায়। ম্যাম আমরা যেই যেই জায়গায় থিওরিয়াম ব্যবহার করবো ওইখানে কি লিখে দিব যে বাই থিওরিয়াম? মানে এই যেমন আমি এখানে বললাম না, হেন্স a1 প্যারামিটার অফ সলিউশন ইজ f অফ x y = c1, এরা যারা ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে তারা বোঝে, তারা জানে। হ্যাঁ, সুতরাং এখানে আর ওই থিওরিয়ামটাকে তেমন মেনশন করার কোনো দরকার নাই। ওকে জি মিস। আচ্ছা দেখো তো এখন তাহলে কোশ্চেনটা কিরকম, এম কি তোমরা একটু লিখে দেখো, দেখো তো কোন কয়েকটা স্টেপ কিভাবে ফলো করে। আচ্ছা তোমাদের সাথে তোমরা কি তোমাদের সিলেবাসটাকে দেখো যে কি কি আছে সিলেবাসে অনুযায়ী, বোধহয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কয়েক এই ইকুয়েশন গুলো করার পরে আমি হায়ার মেথড সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যাব। হ্যাঁ, সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা সবগুলো মেথড, যে তোমাদের মেথড কি উল্লেখ আছে কালকে, এই জন্য তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হবে সানডেতে। সানডেতে তোমরা আমাকে একটু বলবে যে ম্যাডাম সিলেবাসে এই জিনিসটা আছে। ম্যাম সিলেবাস এখন আছে বলবো? হ্যাঁ, কি কি আছে? আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ক্লাসিফিকেশন, অরিজিনাল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু এন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেমস, এক্সিস্টেন্স অফ সলিউশন, ফার্স্ট অর্ডার ইকুয়েশনস, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনস এন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস, সেপারেবল ইকুয়েশনস এন্ড ইকুয়েশনস রিডিউসিবল টু দিস ফর্ম, লিনিয়ার ইকুয়েশনস, স্পেশাল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস এন্ড ট্রান্সফরমেশনস, হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এই তো, তার মানে তোমাদের সেপারেবল এন্ড লিনিয়ার আছে আর নাই। তাহলে আমি কালকে তোমাদের রোববারের দিন আমি সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন কে সলভ করার মেথডটা যেটা সেটা বলে দেব, এবং তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যেমন ধরো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই এক্সাক্ট না, তখন কি করব, থুয়ে দেব না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে এক্সাক্ট করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে বের করে দেখব। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে যদি তুমি ওই ইকুয়েশন কে মাল্টিপ্লাই করে দাও তখন ওই ইকুয়েশনটা আবার এক্সাক্ট হয়ে যাবে, তখন আর ডেল এম বাই ডেল ওয়াই আবার বের করার দরকার নাই। হ্যাঁ, তোমরা প্রথমে ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এন বাই ডেল এক্স বের করে যদি দেখো যেটা সমান, ম্যাম তখন তো প্রথমে প্রথমে সমান হবে না, সমান না হওয়ার কারণেই তো তুমি বললা যে দিস ইজ নট এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট না হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনিশনটাই হচ্ছে যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট বানানোর জন্য যে ফাংশনটা দ্বারা মাল্টিপ্লাই করব ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যাকে দ্বারা মাল্টিপ্লাই করব ওই ফাংশনটাকেই বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাও এক এক ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এক এক ওয়েতে বের করতে হয়। ম্যাম একটু কোয়েশ্চেন ছিল, বলেন। ম্যাম একটু আগে তিনি জিজ্ঞেস করছিল যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না হলে সেখানে কোনো সলিউশন নাই, তো ম্যাম কোন সময় ইন্টিগ্রেট ফ্যাক্টর আসবে আর কোন সময় ম্যাম সলিউশন হবে না সেটা যদি একটু বলতেন। প্রথমেই বলেছি যে যদি এক্সাক্ট না হয় সলিউশন নাই, কিন্তু তুমি তো আর বসে থাকবে না,
বসে থাকবে? মানুষ তো সার্চ করছে, প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের পথ খুঁজে বের করছে। সুতরাং সে এখন কি বের করলো, ম্যাথমেটিশিয়ানটা দেখলো যে আচ্ছা ঠিক আছে এটা নন এক্সাক্ট না। ওই যে যেমন একটু আগে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে y dx plus 2x dy equals to 0, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু এক্সাক্ট না। তোমরা টেস্ট করেছো না? আমি আমি যেটা বললাম সেটাই মানে মেনে নিয়েছো? টেস্ট করো না, মানে ম্যাম ম্যাম বলেছে সুতরাং হয়ে গেছে। ম্যাম ওইটা ইন্টিগ্রেট ফ্যাক্টর দিয়ে হয়, হ্যাঁ এক্সাক্ট হয়, এটা এক্সাক্ট না, ঠিক আছে। বাট যখন তুমি y দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে, এবং এক্সাক্ট হলেই সলিউশন থাকবে। সেই জন্য যে আমরা প্রথমেই টেস্ট করে নি এটা হোয়েদার ইট ইজ এক্সাক্ট অর নট। ইফ ইট ইজ এক্সাক্ট দেন ফাইন্ড দ্য সলিউশন, ইফ ইট ইজ নট দেন ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মাল্টিপ্লাই দ্যাট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাই ইয়োর নন এক্সাক্ট ইকুয়েশন, ইট বিকামস দ্য এক্সাক্ট অ্যান্ড গো থ্রু দ্য এগেইন দ্য প্রিভিয়াস মেথড। যে স্ট্যান্ডার্ডে যাবা না গ্রুপিং এ যাবা না কিসে যাবা? ম্যাম একটা কোশ্চেন, ম্যাম বলেন ম্যাম পরীক্ষার সময় যদি ম্যাম আমাদের এরকম শুধু দেওয়া থাকে যে টেস্ট করার জন্য আর কি, যে এক্সাক্ট নাকি এক্সাক্ট না, তো যদি আমরা হচ্ছি এক্সাক্ট না হয়, হ্যাঁ তাহলে ওইখানেই কি শেষ করে দিব, মানে ওইখানে আর কিছু করব না নাকি? তোমাকে তো বলে নাই যে ফাইন্ড দ্য সলিউশন। আচ্ছা আচ্ছা ম্যাম, হ্যাঁ ম্যাম এটাই ম্যাম জানতে চাই, মানে ম্যাম প্রশ্নটা ম্যাম কিরকম হবে, মানে পরীক্ষায় যদি এরকম টপিক থেকে কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে কোশ্চেনটা কেমন হবে, কি যেরকম দিব সেরকম হবে? মানে ম্যাম সলিউশনই করতে হবে, মানে সলিউশন বলে সলিউশন করব, এক্সাক্ট করে হলো সলিউশন করব, আর যদি শুধু এক্সাক্ট বলে তাহলে শুধু এক্সাক্ট নাকি এক্সাক্ট না নির্ণয় করে দিব। এই জন্য কোশ্চেনের মেথড বুঝতে হয়, কোশ্চেন কি চাচ্ছে এটা বুঝতে হবে। আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই উত্তর দিবে, ও অতিরিক্ত কোনো কিছু করে তো লাভ নেই, কারণ তোমাকে তো কোশ্চেন 8টা কোশ্চেনের মধ্যে থেকে 5টা কোশ্চেন সলভ করতে হবে, 5টা কোশ্চেনের এবিসি থাকবে। তুমি একটাকেই একবারে 100% রেখে দিলে, তা আমি তো 100 ওখান থেকে তুমি তোমাকে 14 মার্কস ক্যারি করলে আমি তো তোমাকে 16ও দিতে পারবো না, 18ও দিতে পারবো না, তাই না? তাহলে বাদ বাকি গুলো কে করবে? সেই জন্য সবসময় টাইমও যেহেতু বেঁধে দেওয়া থাকে, টাইম ফ্রেমটাও কিন্তু খুব বেশি না, 3 ঘন্টা না, তোমাদের কত 3 ঘন্টা থাকে না, দেখতে দেখতে চলে যায়। এবং লেখাগুলো কোশ্চেন যেটা ডিমান্ড করবে সেটাও যদি আবার সুন্দর করে ক্লাসিফাইড না করো সেখানেও মার্কস পাবে না। এই জন্য সব সময় দেখবে কি চাচ্ছে এবং তুমি যে যতটুকু লিখছো ততটুকু সাফিসিয়েন্ট কিনা, অতিরিক্ত কোনো উত্তর দিতে যাবে না, ঠিক আছে? তো ম্যাম বুঝতে পারছি। আচ্ছা এনি আদার কোশ্চেন? নো ম্যাম। আচ্ছা ওকে, তাহলে নিচের কোশ্চেনটা দেখো, এই নিচের কোশ্চেনটা তোমরা সলভ করবে, এবং আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা যদি বুঝে বুঝে ফেলো মেথড যদি বুঝে ফেলো তাহলে সলভ করাটা কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, এবং তোমাদের সিলেবাসে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন করার কারণে আমরা প্রায় মোটামুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে হয়তো দুটো দুটো কোশ্চেনের মতো ফুল কোশ্চেন পেয়ে যাব, আর একটা হায়ার অর্ডার থেকে একটা করব, করলে এখান থেকে 3টা ম্যাট্রিক্স এর ওখান থেকেও যদি তুমি 3টা ভালো করে সলভ করতে পারো তাহলে তো 6টা কোশ্চেন তোমার হাতে থাকে 8টার মধ্যে। আমি একটু টাইম পেলে এই সেকেন্ড অর্ডার থেকে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে শেষ করে আমি যদি তোমাদের মানে টাইমকে ম্যাচ করতে পারি তাহলে আমি আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টর এই চ্যাপ্টারটা একটু করাবো, কারণ এটাই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার ওখানেই ম্যাট্রিক্স এর মধ্যে ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার।